হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কালকের ভিডিওতে আমি তোমাদের যেমনটা বলেছিলাম, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিসলাভ মার্সেলাকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে এসসি ইস্ট বেঙ্গল। তো আজকের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে একটু আগেই এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে। এই আপডেটটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিসলাভ মার্সেলার সঙ্গে এক বছরের চুক্তি করলো এসসি ইস্ট বেঙ্গল। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। অর্থাৎ ম্যানুয়েল মানলো দিয়াস তার কিন্তু দ্বিতীয় ফরেনার রিক্রুট কমপ্লিট করে ফেললেন। বাকি ফরেনারদের ব্যাপারে আমি তোমাদের যেমনটা বলেছিলাম, একজন নাইজেরিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে এসসি ইস্ট বেঙ্গল। এছাড়াও একজন ডাচ মিডফিল্ডারের আসার কিন্তু খুব ভালো রকম সম্ভাবনা আছে। তো সেই অ্যানাউন্সমেন্টগুলোও কিন্তু এবার একের পর এক চলে আসবে। আমি তোমাদের মোটামুটি যেমনটা বলেছিলাম এসসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফারের ব্যাপারে, সেগুলোই কিন্তু একের পর এক মিলে যাচ্ছে। আশা করি পরেরগুলোও কিন্তু ঠিক একইভাবে মিলে যাবে। তো যাই হোক, এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা জানো, এই ফুটবল নিয়ে সবার আগে সব আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।